ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক নতুন নিম্নচাপ, যার জেরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, যার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া নিয়ে কী আপডেট জানানো হয়েছে বিস্তারিত সমস্ত কিছু তথ্য জানতে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনসাধারণের পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটি মানুষ খবরটি জানতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বিভিন্ন জেলায়। সোমবার থেকে কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এবার অবশ্য বৃষ্টির পরিমাণ বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখা দিয়েছে। বুধবার সকালে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি ও পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 30 জুলাই পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার কমলা সতর্কতা জারি করেছে কলকাতা, হাওড়া, হুগলি ও পুরুলিয়া, বাঁকুড়ায়। অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, সঙ্গে পূর্ব পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বীরভূম ও পূর্ব বর্ধমানে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এদিকে শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এগিয়ে যাবে বাংলাদেশের দিকে, যার জেরে রাজ্যে এর প্রবল প্রভাব পড়বে। এদিকে আজ সারাদিনই কালো মেঘে ঢাকা থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু এলাকায়।